হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর আলোচনা, গর্ভাবস্থায় কতবার আল্ট্রাসাউন্ড এবং কতদিন পর করা উচিত। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিন, যাতে তারাও আপনার ছোট্ট একটি শেয়ারের মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারে। গর্ভাবস্থায় শিশুর নিরাপদ অবস্থান সহ অন্যান্য দরকারি নানা তথ্য জানা খুবই জরুরি। মূলত এ কারণেই গর্ভবতী মায়েদের আল্ট্রাসাউন্ডের জন্য পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। তবে কতবার আল্ট্রাসাউন্ড করা যায় এ নিয়ে রয়েছে অনেক ধরনের পরস্পর বিরোধী বক্তব্য, রয়েছে ভুল ধারণাও। সাধারণত গর্ভাবস্থায় শিশুর ফটো, অ্যামিউনিটিক সেক, গর্ভফুল এবং ডিম্বাশয়ের ছবি প্রদর্শনের জন্যই আল্ট্রাসাউন্ড করা হয়। শিশুর বিশেষ শারীরিক অস্বাভাবিকতা বা ত্রুটিগুলো এতে দৃশ্যমান হয়। বেশিরভাগ ক্ষেত্রে গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড চামড়া পৃষ্ঠের উপর করা হয়। বিশেষ এক ধরনের জেল ব্যবহার করা হয় এক্ষেত্রে। মাতৃগর্ভে থাকা সব কিছু স্পষ্টতর বোঝা যায় এতে। আরেকটি বিকল্প পদ্ধতি হল ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড। নলাকার প্রোব যোনিপথে দিয়ে আল্ট্রাসাউন্ড করা হয়। এ পদ্ধতিতে গর্ভের শিশুর ছবির কোয়ালিটি অনেক ভালো পাওয়া যায়। জরায়ু ও ওভারিতে কোনো সমস্যা আছে কি না তা শনাক্ত করতে প্রেগনেন্সি শুরুর দিকে পরীক্ষাটি করা হয়। এছাড়া কতদিনের প্রেগনেন্সি তাও নিরূপণ করা সম্ভব এর মাধ্যমে। আল্ট্রাসাউন্ড কতটা নিরাপদ, চিকিৎসকরা যে কোনো পদ্ধতিতেই সামান্য ঝুঁকি থাকতেই পারে। তবে গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড করানো নিজের বা গর্ভের সন্তানের জন্য ক্ষতিকর এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। অবশ্য কম মাত্রার রেডিয়েশন ব্যবহার করে প্রশিক্ষিত সোনোগ্রাফার দিয়ে আল্ট্রাসাউন্ড করানো উচিত। এক্সরের মতো উচ্চমাত্রার রেডিয়েশন আল্ট্রাসাউন্ডে ব্যবহার করা হয় না। যেসব কারণে আপনার আল্ট্রাসাউন্ড করা উচিত, প্রেগনেন্সি শুরুর দিকে একবার, এক বা একাধিক ভ্রণ নিশ্চিতকরণে, প্রসবের তারিখ নির্ধারণ বা ভ্রণের বয়স নিরূপণে, পরে আরেকবার, গর্ভজাত শিশুর সুস্থতা সুনিশ্চিতে, গর্ভফুলের সঠিক অবস্থান নিশ্চিতকরণে, অ্যামিউনিটিক ফ্লুয়েড পরিমাণ যাচাইয়ে, বাচ্চার সঠিক অবস্থান নিশ্চিতকরণে, বাচ্চার ওজন পরিমাপ করতে। ভিউয়ার্সরা এখন জেনে নিব গর্ভাবস্থায় কতবার আল্ট্রাসাউন্ড করানো উচিত। হার্ভার্ড মেডিকেল স্কুলের অবস্টেট্রিক্স এবং গাইনোকোলজি বিভাগের ইনস্ট্রাক্টর মেন্ডিওলার মতে বেশিরভাগ গর্ভবতী দুবার আল্ট্রাসাউন্ড যথেষ্ট। কবে নাগাদ প্রসব হবে সেজন্য গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যে এবং 18তম সপ্তাহের মধ্যে গর্ভজাত শিশুটির সুস্থ স্বাভাবিক গঠন নিশ্চিতকরণে দ্বিতীয়বার এটি করানো যেতে পারে। এ সময় গর্ভের শিশুটি ছেলে নাকি মেয়ে জেনে নেওয়া যায়। তিনি বলেন, প্রথমবার কোনো সমস্যা দেখা দিলে অথবা ভ্রণের সাইজে গরমিল মনে হলে ফের আল্ট্রাসাউন্ড করানো উচিত। এছাড়া গর্ভবতী মায়ের ডায়াবেটিস বা হাইপারটেনশন থাকলে দুবারের বেশি আল্ট্রাসাউন্ড করানো লাগতে পারে। আল্ট্রাসোনোগ্রাম বিশেষজ্ঞ সিনিয়র চিকিৎসক ডাক্তার মোজাম্মল হক বকুল বলেন, আল্ট্রাসাউন্ড গর্ভের শিশু ক্ষতি করে না, আসলে এটি এক্সরে নয়। আল্ট্রাসাউন্ড হচ্ছে অতি উচ্চ কম্পন সম্পূর্ণ শব্দ তরঙ্গ যা সাধারণ শ্রবণ ক্ষমতার বাইরে, তাই এটি মা বাবা শিশু কারোরই জন্য ক্ষতিকর নয়। গর্ভবতী মায়ের সেবা প্রদানের শক্তিশালী হাতিয়ার হল আল্ট্রাসোনোগ্রাফি, যা মা ও শিশু মৃত্যুর হার কমাতে বিশ্বব্যাপী জনপ্রিয় ও অপরিহার্য। দেহের প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গের আল্ট্রাসোনোগ্রাফি করা সম্ভব, পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগের সহযোগী। শব্দ তরঙ্গের মাধ্যমে শরীরের অভ্যন্তরের ছবি পর্দায় দৃশ্যমান করার পদ্ধতির নাম আল্ট্রাসোনোগ্রাফি। 1950 সালে ডাক্তার আয়ান ডোনাল্ড এ পদ্ধতি চালু করেন। এর শব্দ তরঙ্গ আমাদের শ্রবণ সীমার বাইরে, এতে কোনো তেজস্ক্রিয় রশ্মি বা এক্সরে ব্যবহার করা হয় না বলে চিকিৎসক বিজ্ঞানীরা তা এক যুগান্তকারী ও নিরাপদ রোগ নির্ণায়ক পদ্ধতি হিসেবে পরিচিত করেছেন। গর্ভাবস্থায় 28 থেকে 32 সপ্তাহে একবার আল্ট্রাসোনোগ্রাফ অবশ্যই করা উচিত। গর্ভাবস্থার শেষের দিকে অর্থাৎ তৃতীয় ভাগে শেষবারের মতো আল্ট্রাসোনোগ্রাফি প্রয়োজন হয়। দীর্ঘ কয়েক মাস গর্ভধারণের পর বাচ্চার কি পরিণতি হতে যাচ্ছে, সুস্থ সন্তানের জন্মদান, প্রসবকালীন জটিলতা এড়ানোর জন্য এই আল্ট্রাসোনোগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্সরা, আশা করি যারা গর্ভবতী মা রয়েছে তারা আল্ট্রাসাউন্ড নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলেন
যে আসলে আমার পেটে বাবু আছে, এই বাবু থাকা অবস্থায় আমার এতবার আল্ট্রাসাউন্ড করা কি উচিত বা এতবার আল্ট্রাসাউন্ড করলে আমার বাবুর কি কোনো ক্ষতি হবে, তাদের আমার এই ভিডিওটি অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত জানিয়ে দিন এবং আমার এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।